পূর্ব জেলায় রিভিউ মিটিং ছিল, গতবারেও আমরা করে গিয়েছিলাম। কিন্তু যখন আমরা গতবারে করতে এসেছিলাম তখন আমরা যে কাজগুলো দেখেছিলাম তাতে আমরা ভীষণ, আমাদের একটা নেগেটিভ ধারণা হয়েছিল, কারণ কাজগুলো ঠিকমতো করা হয়নি। কিন্তু আমরা এবারে এসে যেটা দেখলাম, বিশেষ করে এই যে গ্রাসরুট লেভেলে যে মিটিংগুলো করা হচ্ছে, মহাকরণ নিজে চলে আসছে জেলায় এবং জেলা চলে যাচ্ছে ব্লকে, এই যে ধারাটা, এরপরে কি হচ্ছে ডিএমএফপি লাইন ডিপার্টমেন্টের হেড এবং বিডিও আইসি ওসি থেকে শুরু করে সবার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা একটা তৈরি হয়েছে, কোয়ার্ডিনেশন, এর খুব ভালো ফল পাওয়া যাচ্ছে। আমরা প্রত্যেকটা জেলায়, আমরা আগেরবারে যে দেখেছি তার আগেরবারে পারফরমেন্স খুবই খারাপ ছিল, আগেরবারে আমরা অনেকটা ধরে নিয়েছিলাম, কিন্তু এবারে পারফরমেন্স খুবই ভালো। এবং এসব জায়গায় যে পারফরমেন্স আমরা দেখলাম তাতে অনেকটাই তারা খুব ভালো কাজ করেছে বিভিন্ন জায়গায়, এবং আগামী দিনে যেটুকু বাকি আছে সেটা করবে। মেদিনীপুর জেলা একদিকে যেমন ক্ষুদ্র 100 দিনের কাজ থেকে শুরু করে এখানে প্রায় 38 দিনের কাজের মধ্যেই হয়ে গেছে 100 দিনের কাজ। তাছাড়াও এখানে ক্ষুদ্র শিল্প প্রমোট করা থেকে শুরু করে আমাদের কোস্টাল এরিয়াটাকে ডেভেলপ করা থেকে শুরু করে আমাদের দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, উদয়পুর, তাজপুর, ওই জায়গাগুলো ইম্প্রুভ করা থেকে শুরু করে রাস্তাঘাটের কাজ থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে স্বাস্থ্য জেলা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে পলিটেকনিক থেকে শুরু করে সমস্ত মৎস্যজীবী থেকে কৃষিজীবী, কিষাণ কার্ড থেকে যেটা আমাদের শস্য বীমা থেকে শুরু করে সংখ্যালঘু দপ্তর থেকে শুরু করে তপশিলী আদিবাসী দপ্তর পর্যন্ত, ওবিসি মহিলা থেকে শুরু করে শিশু, প্রত্যেকটা জায়গাতে মোটামুটি তারা ভালো কাজ করেছেন এবং আস্তে আস্তে কাজগুলো ধরে নিচ্ছেন। এখন অনেক নতুন ভিডিও এখানে এসছেন, যারা দীর্ঘদিন এখানে কাজ করেছেন ন্যাচারালি তাদের রুটিন অনুযায়ী অন্য জায়গায় যেতে হয়, আবার নতুন অনেকে এসেছে, তাদেরও বলে দেওয়া হলো যে তারা যেন ঠিকমতো কাজটা ভালো করে করে। এবং এই ক্যালেন্ডার পারফরমেন্স রিভিউ এবং সারা বছরের কাজ করার যে ক্যালেন্ডার, সেগুলো আমরা প্রত্যেকটা জেলায় জেলায় রিভিউ করে করছি, এবং এতে আমার যেটা মনে হচ্ছে যে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে, এবং আজকের মিটিংও এক্ষেত্রে খুব ভালো হয়েছে। কালকেও আমাদের নিয়মিত মিটিং আছে, আপনারা জানেন যেখানে গরিব লোকেদের অনেক কিছু দিয়ে আমরা কখনো কখনো জেলায় আসলে কাজগুলো হয় ভালো। আমাদের 100 দিনের কাজেও অনেক জায়গায় স্পেশাল ড্রাইভ করতে বলেছে, যেখানে যেখানে হয়নি করাও হচ্ছে। এছাড়াও ভালো হয়েছে কাজ, আমরা আরও ভালো চাই। এবং এই জেলায় 3টে বড় মাল্টি ফেসিলিটি হসপিটালও তৈরি হবে, একটা নন্দকুমার, একটা নন্দীগ্রামে জেলা হাসপাতাল, জেল স্বাস্থ্য জেলা, তারপরে এগরা এবং পাঁশকুড়া, এগুলো আছে, এগুলো নতুন নতুন করে তৈরি হবে, সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ব্যাপকভাবে রাস্তাঘাট থেকে শুরু করে গঙ্গা ভাঙন থেকে শুরু করে নদী ভাঙন থেকে শুরু করে দীঘার উন্নয়ন থেকে শুরু করে বিপিএল কার্ড থেকে শুরু করে সবই আমরা আলোচনা করলাম, ট্যুরিজম থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে আরও বেশি যত ক্লাস্টার করা যায় যাতে বেশি চাকরি বাকরি হতে পারে, সুতরাং ডিটেলস প্রশাসন থেকে শুরু করে সব কিছুই আমরা দেখলাম। এবং ক্রাইম রেকর্ডও যা আমরা দেখলাম এই জেলা অনেক ইম্প্রুভ করেছে, এবং এটা নিয়ে আমাদের আলোচনা যে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন, আমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। কালকে আবার দেখা হবে নিয়মিত, তার আগে 3টে ইন্ডাস্ট্রির ছোটো ছোটো প্রোগ্রাম আছে, ছোটো আমাদের কাছে, ওদের কাছে তো ছোটো নয়, 3টে নতুন ইন্ডাস্ট্রি এক্সপানশন হবে কালকে, সেজন্য হলদিয়াতে আমি যাচ্ছি এবং ওখানে করব। এই হচ্ছে খবর। 2009 থেকে মনিটরিংয়ের জন্য হলদিয়ায় ভিডিওটা বন্ধ রয়েছে, না না দেখুন আমি এটা কথা বলি, এটা আমরা লিখেছি সেন্ট্রাল গভর্নমেন্টকে যে হলদিয়ায় নতুন করে যাতে ওই সমস্ত বেল্টে কাজ না হয়, যখন পেট্রোকেমিক্যাল হবে বলা হয়েছিল তখন ক্লিয়ার করে দিয়েছিল প্রজেক্ট, আর যখন পরিবেশ বন্ধু প্রোগ্রাম করা হবে বলছে জাস্ট ইকো ট্যুরিজম, সেখানে কেন অ্যালাউ করছেন আমি জানি না, এটা আমার চিফ মিনিস্টার যথেষ্ট দক্ষ, তিনি এটাকে টেক আপ করবে কেন্দ্রীয় সরকারের সাথে। কাদের নিয়ে? ট্যুরিজম এই তো চলছে, এবং চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা টাস্কফোর্স বাংলায় তৈরি হয়েছে, চিফ সেক্রেটারি নিজে এবং এর সাথে ট্যুরিজম ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট, যারা এর মধ্যে রিলেটেড তাদের নিয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটি 3টে দিক, বিশেষ করে একটা হচ্ছে দীঘা উন্নয়ন, একটা হচ্ছে ট্যুরিজমের, একটা হচ্ছে সুন্দরবন উন্নয়ন, আর একটা হচ্ছে দার্জিলিংয়ের ওই দিকটা,
সুতরাং এই কাজগুলো আমরা করছি এবং এটা কন্টিনিউয়াস প্রসেস এটা হচ্ছে অনেকগুলো হয়ে গেছে বাদ বাকিগুলো হবে যথা সময় হবে দিদি হলদিয়া বন্ধ নিয়ে একটু সময়